গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্রেজি ভেগাবন্ড। আজকের তারিখ হচ্ছে 2nd February 2021। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকের দিনটা আমি অলরেডি স্টার্ট করে নিয়েছি। তো প্রত্যেক দিন বলি এখন আমি দিন শুরু করছি, দিন শুরু করছি। অ্যাকচুয়ালি কি তাই না, আজকের দিনটা, আজকের দিন বলবো না, প্রত্যেক দিনই যখন থেকে আমরা ঘুম থেকে উঠি, মানে আমি সবারটাই বলা যায়, তখন থেকে আমাদের দিন শুরু হয়ে যায়। কিন্তু আমি এটা বলতে পারি এখন থেকে আমি তোমাদের সাথে আমার দিন শুরু করছি। তো এখন বাজে সকাল 11:30, আর আমি সকালবেলা উঠে নিজে যেটুকু কাজ করা সেগুলো করে চা খেয়ে গ্রিন টি যেটা নিয়ে নিয়ে আমার দিনটা তো অনেকক্ষণ আগেই শুরু করে দিচ্ছি। কিন্তু এই যে বললাম এখন থেকে আমি তোমাদের সাথে আমার দিন শুরু করছি। তো এখন করবো আমি ব্রেকফাস্ট, আর আজকে অনেকদিন পরে আমি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট করবো, যেটার জন্য আমি খুশি, খেতে ভালোবাসি, তো তাই অল্পতেই খুশি হয়ে যায় খাবার। তো যেটা বলছিলাম, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, অল নোটিফিকেশন করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফাইড হয়ে যাও। আর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সেটা তো বলার কিছু নেই। তো আর বেশি কথা বলবো না, আমি আমার ব্রেকফাস্ট করব। দেখো দেখিয়ে দিচ্ছি আজকে আমার ব্রেকফাস্ট। সুপি, গরম গরম সুপি ম্যাগি, মশালা সুপি ম্যাগি, মাই স্টাইল, মানে মি টাইম বা মাই স্টাইল যেটা বলি না, ওই ম্যাগি নতুন বেরিয়েছে না, মি টাইম, তো মি টাইম বলবো না, মাই স্টাইল সুপি ম্যাগি একদম গরম গরম, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্রেকফাস্ট। এনি টাইম দিলে আমি এনি টাইম খেতে পারি। তো যাই হোক, এটাই এখন খাবো। আর এই শীতের সকাল যা ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে, এরকম গরম গরম সুপি ম্যাগি পেলে বস কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক, আর বকবক করবো না, আমি ব্রেকফাস্ট শুরু করে দিই, কারণ অলরেডি লেট। মাঝে কাজও করছিলাম অফিসে, আবার কাজে বসতে হবে। খুব একটা বেশি ভেজিস দিইনি, তো যাই হোক একটু নর্মাল কিছু ভেজিস দিয়েছি, সেটাতেই আমার খুব ভালো লাগে। আমি ওইভাবেই খাই, মানে খুব একটা বেশি ভেজিস আমি দিও না, জাস্ট বেসিক কিছু দিই, যেটা না হলেই নয়। যদি তোমাদের মনে হয় তোমরা এই রেসিপিটা চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই শেয়ার করব। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়, একদম শীতের সকালে গরম গরম সুপি ম্যাগি, আহা। তো চলো আর বকবক করবো না, গলায় ঝাঁজ লেগেছে, আর বেশি বকবক করবো না, খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা কমেন্ট করে জানাও তো কারা আমার মতো এরকম সুপি ম্যাগি খেতে ভালোবাসো, আর কারা একদম ড্রাই ফ্রাইড টাইপের ম্যাগি খেতে ভালোবাসো। আমি দুটোই ভালোবাসি, আমি ম্যাগি মাত্রই ভালোবাসি। লোক সামলাতে না পেরে গরম গরম মুখে দিচ্ছে, আর মুখটা বেশ পুড়ছে ভেতরটা। আরে চল আমি খাবারটা শেষ করি, তারপর আর তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে 2:20, আর আমি স্নান করে বেরোলাম। তো আজকে এখন একটু যাবো জামা কাপড় শুকোতে দিতে, কিন্তু আজকে ছাদে থাকবো না, কারণ এসে লাঞ্চ করে, মানে জামা কাপড় শুকোতে দিয়ে এসে লাঞ্চ করে আমি একটু বেরোবো। কোথায় যাব, কি করব, সব কিছু তো শেয়ার করব, আগে থেকে বলা কি আছে। বাস্ট আমি লাঞ্চ করব, আর সেই জন্য আজকে ছাদে সময় কাটাচ্ছি না, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে সেই ব্রেকফাস্টে পড়ার, তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, অনেক কাজের প্রেশার এসে পড়েছিল। তো যাই হোক, আবার এলাম, এখন লাঞ্চ করব, লাঞ্চ করার সময় আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে লাঞ্চে আছে ভাত, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, যেটাকে আলু চোখা বলি আমরা, আর হচ্ছে ফিশ বল, আর মাছের ঝোল, পাতলা করে কাটাপোনা মাছের ঝোল আছে। ফিশ বলটা বানানো খুবই ইজি, কেউ যদি রেসিপি চাও অবশ্যই জানিও, একটা আলাদা ভিডিওতে তাহলে সেটা শেয়ার করব, ঠিক আছে? তো আর দেরি করবো না, আমি যেমন বলছিলাম আমার বেরোনোর আছে, তো আমি লাঞ্চটা চট করে নিই, তারপর রেডি হয়ে বেরোবো। এখন বাজে 4:30, আমার বেরোনোর কথা ছিল 4:00 সময়, যাই হোক আমি অ্যাজ ইউজুয়াল লেট করে গেছি, আর এখন আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কী করব, সব কিছু তোমাদের ওখানে পৌঁছেই দেখাচ্ছি, ঠিক আছে? তো সাথে থেকো।
তো এখন বাজে 6:30 আর আমার যেখানে আসার সেখানে পৌঁছে গেছি। দেখো আমার সাথে আছে টাকি। হাই, চিনতে পারছো না তো? দাঁড়াও, প্রীতম আছে। আজকে আমরা দেখেছি, আর একটা কথা আজকে না শেয়ার করলেই নয় এখানে, সেটা হচ্ছে মানে লকডাউনে আগে পর্যন্ত ছুটির দিনগুলোতে আমরা বিকেলবেলা এই সময় বেরোতাম এবং বিভিন্ন জায়গায় ঘুরতাম, তারপর আমি বাড়ি ফিরতাম। ইলাচি যে নতুন ব্রিজটা হয়েছে, ইলাচি ব্রিজটা ক্রস করে সাদার্ন বাইপাসে ধরে যদি আমরা সোনারপুর রাজপুরের দিকে যাই, সেখান থেকে ফিরতি পথে যে বাইপাসের দিকটা পড়ছে ওই পথেই বৌদি চায়ের দোকান। আমি লোকেশনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আর পারলে এখানে এসে যারা গড়িয়া, সোনারপুর, রাজপুর, বারুইপুর এইসব এরিয়ায় থাকেন, একটু গাড়ির আওয়াজ আসবে কারণ রাস্তার ওপর, বুঝতেই পারছেন, তারা এসে অবশ্যই এখানে চা কিন্তু একবার ট্রাই করেই যান। এখানে চা খেলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর বাকি খাবার তো টেস্ট করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আসবেন, কিন্তু চাটা খেতে আসতেই হতে হবে।
মানে আসতেই হবে সরি সব বলছি তো এখন আমরা ওই চায়ের দোকানে বৌদি চায়ের দোকান ওখানে যেখানে গেছিলাম বললাম ওখান থেকে চলে এসেছি তো আচ্ছা ওখানে আমরা কোনো ফুড ব্লগিং করিনি আর বিশেষ কিছু খাইও নি আমরা জাস্ট চা নিয়েছি আর পৌঁছ নিয়েছি তো সেই চায়ের রিভিউটা তো বললামই যে চাটা খুবই ভালো হয় কিন্তু পৌঁছের তো আলাদা কোনো রিভিউ হয় না তাই জন্য ওই সময় আর কিছু করিনি আর যেটা বলা ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি এখন বাড়ি যাব কারণ অলরেডি 8:30টা বাজতে চলেছে এবার আমি বাড়ি যাব আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর তারপর আর কি নর্মাল লাইফ আর কিছুই না তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে যখনই আমরা আপলোড করি ভিডিও তাতে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর কি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে টিল দেন টাটা বাই বাই ভালো থাকবেন ভালো থেকো লাভ ইউ অল আরেকদিন তো আগে থেকেই বাই বলছি ঠিক আছে বাই।